গতকাল এই ঘটনা আমি বিকালে জানতে পারি যে এইরকম একটা আদিবাসী মহিলাদের উপরে এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে ফোন করি এবং এসপি সাহেব আমাকে আশ্বস্ত করে ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি, কিন্তু আমি আজকে সারাদিনেও কোনো রকম যে একটা ইতিবাচক পদক্ষেপ সেই রকম আমি লক্ষ্য করছি না। তাই আজকে আজকে যেখানে যেসব যাদের ঘটনা ঘটেছে যাদের উপরে তাদের বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখি শুনশান কোনো ব্যক্তি নেই সেখানে, কিন্তু আমি সেখানে গ্রাম প্রতিবেশী যাদেরকে পাচ্ছি কেউ তারা ভয়ে বলতে পারছে না। আরেকজন মহিলা নেত্রী আছেন তৃণমূলের, তার উপস্থিতিতে এদেরকে শাস্তি দেওয়া হয়। এইটা কোনোদিন দেখেছেন গণতন্ত্র দেশে? যে যে কোনো রাজনীতি করতে পারে, যে কোনো রাজনীতিতে যেতে পারে, তাই বলে এইভাবে একটা অত্যাচার করে তাদেরকে একটা দলে সামিল করা এটা গণতন্ত্র মনে করি না আমি। আমি তাই আমি আপনাদের মাধ্যমে আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উপযুক্ত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং সেই দাবি না মানা হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর, শুধু আগামী বলতে না কাল পরশু, যদি ইতিবাচক আমরা খবর না পাই আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে এসপিকে আমরা জানাতে যাচ্ছি, এসপি সাহেব কী উত্তর দিচ্ছেন তার উপরে নেক্সট আমাদের আন্দোলন।